পূর্ণিমা সম্পর্কে অজানা সব তথ্য ফাঁস করে দিলেন তার সাবেক স্বামী। বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথ চলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে। পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ, নাট্যধর্মী লালদরিয়া, মতিউর রহমান পানু পরিচালিত রোমাঞ্চধর্মী মনের মাঝে তুমি সহ আরও একাধিক ছবি। 2007 সালে আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামে এক ব্যবসায়ীকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামের একটি ছোট্ট ফুটফুটে মেয়েও রয়েছে। সম্প্রতি তাদের সংসার জীবনের 10 বছর পূর্ণ হলো। পূর্ণিমার স্বামী কখনো মিডিয়া বা ক্যামেরার সামনে তাদের দাম্পত্য জীবন বা স্ত্রীকে নিয়ে কথা বলতে রাজি হননি। গত ঈদ সেলিব্রেশন শুতে 10 বছর সংসারে পূর্ণিমা সম্পর্কে অনেক অজানা কথা বললেন তার স্বামী ফাহাদ। এদিকে ছোট পর্দায় কাজ করলেও বেশ কিছুদিন নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে। তবে আবারও নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চান এই অভিনেত্রী। এই প্রসঙ্গে পূর্ণিমা বলেন, প্রায় সবসময় চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তাব আসে, কিন্তু গল্প চরিত্র মনের মতো না হওয়ায় শেষ পর্যন্ত আর কাজ করা হয়ে ওঠে না, যে কারণে নতুন কোনো চলচ্চিত্রে আমাকে দেখা যাচ্ছে না। যেহেতু মনে প্রাণে আমি চলচ্চিত্রেরই একজন মানুষ, তাই এই মাধ্যমটিকে আবারও নিয়মিত কাজ করতে চাই। এদিকে পূর্ণিমার অভিনয়ে গত শনিবার রায়হান খান পরিচালিত যখন সময় থমকে দাঁড়ায় নাটকে শুটিং হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এতে তার বিপরীত অভিনয় করেছেন নভেল এবং মুশারফ করিম। অন্যদিকে গেল ঈদে এই নায়িকার অভিনীত বেশ কয়েকটি নাটক, টেলিফিল্ম বিভিন্ন চ্যানেলের প্রচার হয়েছে। চলচ্চিত্রে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতে 25টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। 2011 সালে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে তার ছোট গল্প ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সেজুতি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এজন্য একই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য এদের 5টি নাটকে অভিনয় করেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।